জানেন এখন কেমন আছে বেদের মেয়ে জোসনা? এখন কি করেন তিনি? বর্তমানে কোথায় থাকেন এই যুগান্তকারী সিনেমা খ্যাত অভিনেত্রী? অভিমান করে 23 বছর আগে বাংলাদেশ থেকে এসেছিলেন কলকাতায়, তারপর এখানেই থেকে গিয়েছেন অঞ্জু ঘোষ। রুপলি পর্দা থেকে দূরে কেমন কাটছে তার দিন জানলে চমকে যাবেন আপনিও। 1989 সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশি ছবি বেদের মেয়ে জোসনা। সিনেমার চেয়েও বেশি সুপারহিট হয়েছিলেন নায়িকা অঞ্জু ঘোষ, কিন্তু আজ সিনেমা জগতের থেকে অনেকটাই দূরে রয়ে গিয়েছেন তিনি। বেদের মেয়ে জোসনার পর অনেক ছবি করেছেন, কিন্তু দর্শক তাকে মনে রেখেছে বেদের মেয়ে জোসনার জন্য। কিন্তু তিনি নিজে তার পরিচয়ে একেবারে সন্তুষ্ট নন। তিনি জানিয়েছেন বেদের মেয়ে জোসনা তাকে স্টারডম এনে দিয়েছে ঠিকই, কিন্তু এছাড়াও অনেক ভালো ভালো ছবিতে অভিনয় করেছেন তিনি। তাই শুধুমাত্র এই ছবির জন্যই পরিচিতি পেয়ে অভিনেত্রী হিসেবে মর্যাদা হারিয়েছেন। বর্তমানে কলকাতা সল্টলেকে বসবাস করেন অভিনেত্রী। বহুদিন শিরোনামের থেকে দূরে থাকলেও 2019 সালে আবারও খবরে আসেন তিনি। ওই বছর বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারপরই তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করে শাসক দল তৃণমূল। তারা অভিযোগ করে অঞ্জু আসলে বাংলাদেশের নাগরিক, বিজেপি তাকে কারসাজি করে ভারতের নাগরিক বানাচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপি। তাদের দাবি ছিল অঞ্জুর বাবা মার জন্ম বাংলাদেশে হয়েছিল, কিন্তু তার জন্ম হয় কলকাতাতে, কাজেই অভিনেত্রী সল্টলেকের এক বাড়িতে নিশ্চিন্তে বসবাস করছেন। গ্ল্যামার জগৎ থেকে অনেকটাই দূরে থাকেন তিনি। জানিয়েছেন এখন দিনের অধিকাংশ সময় কেটে যায় পূজা পাঠ করে। অঞ্জু ঘোষ বলেন তার বাড়িতে যেমন দুর্গা প্রতিমা রয়েছে, তেমনই পবিত্র মক্কা এবং খাজা বাবার ছবিও রয়েছে। তার মতে মানব ধর্মের চেয়ে কোনো ধর্মই বড় নয়। এই অভিনেত্রীর জীবনে প্রেম এসেছিল, কিন্তু সেই প্রেম পরিণতি পায়নি। কোন পুরুষরা এসেছিলেন অঞ্জু ঘোষের জীবনে তাদের নাম তিনি প্রকাশ করতে চাননি। অঞ্জু ঘোষ জানিয়েছেন তার প্রেমিকদের তালিকা দীর্ঘ, কিন্তু তাদের কারণ নাম প্রকাশ্যে আনতে চাননি তিনি। অভিনেত্রী আরও বলেন সেই সময়ে অনেক পুরুষই তার পেছনে খুরখুর করত, কিন্তু তিনি পাত্তা দিতেন না, কারণ তার মনে হতো যে সবাই তার অর্থের জন্য তাকে চাইত। অঞ্জু ঘোষ আজও অবিবাহিতা, কিন্তু কেন বিয়ে করেননি তিনি এ বিষয়ে তিনি জানিয়েছেন বাংলাদেশের ম আদ্যক্ষরযুক্ত এক নায়কের সঙ্গে প্রেম হয়েছিল তার, কিন্তু সেই সম্পর্কে প্রতারিত হয়েছিলেন তিনি, এর ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এছাড়াও পরিচালক এফ কবির চৌধুরীর সঙ্গে অঞ্জু ঘোষের প্রেম ও বিয়ের খবর রটেছিল, যদিও এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তিনি জানান তার প্রযোজনা সংস্থা থেকে একটি ছবি তৈরি করা হয়, সেখানে অর্থ লগ্নি করেন কবির। সিনেমা মুক্তি পাওয়ার আগে পরিচালক আবদার করেন সেটি তার ড্রিমল্যান্ড প্রোডাকশন থেকে রিলিজ করতে হবে, কিন্তু এতে রাজি হননি অঞ্জু। এর জেরে দুজনের মধ্যে দ্বন্দ্ব বাধে। অঞ্জু দাবি করেন চুক্তিপত্র থেকে তার সই জাল করে বিয়ের পরিণামা বানানো হয়েছিল, তবে এফ কবির যে তার শুভাকাঙ্ক্ষী ছিলেন তা অস্বীকার করেননি অঞ্জু। অঞ্জু ঘোষের আসল নাম হল অঞ্জলি ঘোষ। 1972 সাল থেকে 1981 সাল অবধি চট্টগ্রামে তিনি অভিনয় করেছিলেন। তারপর 1982 সালে এফ কবির চৌধুরীর পরিচালিত সওদাগর সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। 1998 সালে বাংলাদেশ ছেড়ে কলকাতায় চলে আসেন অঞ্জু। মাঝে কয়েকবার বাংলাদেশে গেলেও খুব বেশি সময় থাকেননি তিনি। নিজের শৈশব তিনি কাটিয়েছেন চট্টগ্রামে। 8ম শ্রেণীতে পড়ার সময় আশীর্বাদ ছবির হাত ধরে তিনি চলে আসেন সিনেমার জগতে। এত সফল একজন অভিনেত্রী 1988 সালে কেন দেশ ছেড়ে চলে গিয়েছিলেন? যে সময় তিনি দেশ ছাড়েন তখন তার ঝুলিতে রয়েছে 300 বেশি সিনেমা। হঠাৎ কেন সব ছেড়ে দিলেন তিনি? সূত্রের খবর, কিছু সন্ত্রাসবাদী এবং পরিচালক তাকে উত্তপ্ত করতে শুরু করেছিল, এর ফলে দেশ ছাড়তে বাধ্য হন বেদের মেয়ে জোসনা খাতুর অভিনেত্রী। এখন সল্টলেকের বাড়িতে গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরে শান্তিতে রয়েছেন তিনি। বেশিরভাগ সময় বাড়িতে থাকেন, বাগান পরিচর্যা করেন,